আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বসন্তের এই আগমনীতে আশা করি আমরা সবাই বেশ বেশ ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, ফুল ফুটুক আর না ফুটুক, আজই বসন্ত। শিক্ষার্থী, আর এই বসন্তের এই প্রথম ক্লাসে তোমাদের সবাইকে তোমাদের প্রিয় কলেজ ন্যাশনাল ইন্টার গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত NIGC হোম কলেজের আজকের চতুর্থতম ব্যাংক সম্মান বিবরণী ক্লাসে তোমাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্রদেব। শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাংক সম্মান বিবরণী নিয়ে বিগত তিনটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি এবং আজ আমরা এই চতুর্থ ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব একটু ভিন্ন প্রেক্ষাপট নিয়ে। অর্থাৎ আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এবং আমরা শেষ পর্যন্ত অঙ্কে সমাধান করেছিলাম যে রেজাল্টটি, সেই রেজাল্টটির নাম দিয়েছিলাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। কিন্তু আমরা আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে তার ঠিক বিপরীত প্রেক্ষাপট, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই হেডিং নিয়ে আমরা অঙ্কটি করব। তো শিক্ষার্থী, সেক্ষেত্রে আমরা বলে রাখছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই বিষয়টি হচ্ছে আমাদের ডেবিট, আর আজকে আমরা করব নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, দ্যাটস মিন ক্রেডিট শিরোনাম নিয়ে। তাই আমাদের যে বিষয়গুলো স্বাভাবিকভাবে যোগ হওয়ার বিষয় সেই বিষয়গুলো আমরা বিয়োগের দিকে লিখব, এবং যে বিষয়গুলো আমাদের বিয়োগের দিকে লেখার বিষয় সেই বিষয়গুলোকে আমরা যোগের দিকে লিখব। তো শিক্ষার্থী, তো চলো আমরা আমাদের মূল প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি এবং তারপর আমরা সমাধানটি করব। আর তোমাদের সাথে আমাদের বরাবরই অনুরোধ হচ্ছে এই ক্লাসটি দেখাকালীন সময়ের মধ্যেই খাতায় অঙ্কটি করে ফেলার। শিক্ষার্থী, আমাদের আজকে যে আলোচ্য 2019 সালে 31 ডিসেম্বর নিম্নলিখিত তথ্যাবলী মিস্টার শিমুলের বই হতে নেওয়া হয়েছে। নাম্বার 1, 2019 সালে 31 ডিসেম্বর নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 15,500 টাকা, অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে আজকে আমাদের শিরোনামটি হচ্ছে একটু উল্টিয়ে বা বিপরীত দিক থেকে। তো তারপর বলা হচ্ছে যে কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দিতে পরিমাণ ভিন্ন দেখা যায়। এক্ষেত্রে আমাদের কী কী বিষয় ভিন্ন রয়েছে, এরকম 6টি বিষয় রয়েছে। 2 নম্বরে যে পয়েন্টটি রয়েছে, পাওনাদারের বরাবর মোট 18,500 টাকার 5খানা চেক ইস্যু করা হয়। সেক্ষেত্রে আমরা জানি যে আমরা যখন পাওনাদারকে চেক ইস্যু করে থাকি তখন আমরা আমাদের নগদান বইতে ব্যাংক হিসেবকে ক্রেডিট করে ফেলি, কমিয়ে ফেলি, কিন্তু তার মধ্যে 8,500 টাকার চেক 31 ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তার অর্থ হচ্ছে এই 18,500 টাকা 5খানি চেক ইস্যু করার মধ্যে 8,500 টাকার চেক ব্যাংক পরিশোধ করেছে, অর্থাৎ 10,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, আর এই কারণে আমাদের তথ্যে একটা গরমিল দেখা দিয়েছে। তাহলে শিক্ষার্থী, যে চেক আমরা ইস্যু করি আমরা ব্যাংকে কমাই, কিন্তু ব্যাংক ইস্যু করেনি বা প্রদান করেনি বলে ব্যাংক কিন্তু আমাকে কমায়নি। তাই এই বিষয়টি ব্যাংকের সাথে মিলতে হলে স্বাভাবিকভাবে আমাদের যোগের বিষয়, কিন্তু আজকে আমরা সেই বিষয়টিকে কী করব, বিয়োগের খাতায় এন্ট্রি করব। তার কারণ হচ্ছে আমাদের শিরোনাম আজকে ভিন্ন। নাম্বার 3 রয়েছে, আদায়ের জন্য ব্যাংকে জমা কিন্তু 3,500 টাকার চেক 27 ডিসেম্বর রিফিউজ হয়েছে বা প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থী, আমরা যে চেক ব্যাংকে জমা দিয়েছিলাম সেক্ষেত্রে আমরা আমাদের নগদান বইতে ব্যাংকে বাড়িয়েছিলাম, কিন্তু ব্যাংক আদায় করতে ব্যর্থ হয়েছে বা রিফিউজ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যাংকের সাথে মিলতে হলে আমাদের বিষয়টিকে কী করতে হবে, বিয়োগের খাতা অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমাদের শিরোনাম আজকে বিপরীতধর্মী, তাই এই বিষয়টি যোগের আওতাভুক্ত হবে। শিক্ষার্থী, 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে, 4,000 টাকাটা প্রাপ্য বিল 24 ডিসেম্বর ব্যাংক কর্তৃক 3600 টাকা বার্তা করা হয়, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইতে এন্ট্রি করা হয়। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, 4,000 টাকাটা প্রাপ্য বিল আমরা ব্যাংকে 3600 টাকা বার্তা করেছি, তার মানে ব্যাংক আমাদেরকে 3600 টাকা বৃদ্ধি করবে, কিন্তু আমরা আমাদের নগদান বইতে 4,000 টাকা বৃদ্ধি করেছি, অর্থাৎ আরও 400 টাকা বেশি বৃদ্ধি করেছি। তাহলে আমাদের কী করতে হবে, 400 টাকা বিয়োগ করতে হবে, কিন্তু আজকে আমাদের শিরোনাম উল্টো বলে আমরা সেটি বিষয়টিকে যোগের আওতাভুক্ত করব। শিক্ষার্থী, 5 নম্বর রয়েছে, দেনাদারের নিকট থেকে প্রাপ্ত মোট 12,000 টাকা 3টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু তার মধ্যে 3,000 টাকা চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়। আমরা 12,000 টাকা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, তাহলে আমরা আমাদের ব্যাংকে ব্যাংক হিসেবকে 12,000 টাকা দিয়ে ডেবিট করেছিলাম, কিন্তু ব্যাংক মাত্র 3,000 টাকা আদায় করতে পেরেছে, অর্থাৎ ব্যাংক আমাকে 3,000 টাকা শুধু ক্রেডিট করেছে। এই ক্ষেত্রে আমাদের 9,000 টাকা ব্যাংক হিসেবকে কী করতে হবে, কমিয়ে দিতে হবে।
তাহলে সেই ক্ষেত্রে কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আজকে বিপরীতধর্মী বলে আমরা সেটাকে যোগে অন্তর্ভুক্ত করব। ৬ নম্বর এন্ট্রিতে রয়েছে ৭৫০০ টাকা দুটি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, তার মধ্যে ৪৫০০০ টাকা বিলখানা ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংক কর্তৃক আদায় হয়। তাহলে ৭৫০০ টাকা দুটো বিল আদায়ের জন্য আমরা যখন ব্যাংকে জমা দিয়েছিলাম, আমরা ব্যাংকে ডেবিট করেছিলাম বা বাড়িয়েছিলাম ৭৫০০ টাকা, কিন্তু ব্যাংক ৪৫০০০ টাকা আদায় করতে পেরেছে, অর্থাৎ ৩০০০ টাকা আদায় করতে পারেনি। যে টাকাটি ব্যাংক আদায় করতে পারেনি এই পরিমাণ টাকা আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। কিন্তু আমরা সেই বিষয়টিকে আজকে কী করবো? যোগে আওতাভুক্ত করবো। শিক্ষার্থী ৭ নম্বর পয়েন্টে রয়েছে, জৈনিক দেনাদারের নিকট হতে ৫৫০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু নগদম্বইতে রেকর্ড হয়নি। এক্ষেত্রে শিক্ষার্থী ব্যাংকে যেহেতু জমা দিয়েছে, ব্যাংক আমাদের কী করেছে? বৃদ্ধি করেছে। তাহলে আমরা আমাদের খাতা কী করবো? বৃদ্ধি করব। কিন্তু আজকের এই বিষয়টি আমাদের নগদম্বরে যে ব্যাংক জমা দিতে কারণে বিষয়টি বিয়োগ করব। তো শিক্ষার্থী এই বিষয়টিকে আমরা আমাদের যে ব্যাংক সমনের বিবরণীতে আজকে আমরা করব সেটিতে রয়েছে জনাব শিমুল, ব্যাংক সমনের বিবরণী ৩১ ডিসেম্বর ২০১৯ ইং। তো আমরা প্রথমে যে পয়েন্টটি লিখব সেটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এখানে আমাদের যে শিরোনামটি ছিল সেই শিরোনামটি দিয়ে আমরা অঙ্ক শুরু করব। তাহলে আমাদের পরিমাণ হচ্ছে ১৫৫০০ টাকা। এরপর রয়েছে আমাদের যে কিছু বিষয় যোগ হবে, সেই যোগের মধ্যে আমাদের এক নম্বরে যে যোগটি হবে আদায়ের জন্য জমাকৃত, আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদান বইতে, সেই আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, প্রত্যাখ্যাত চেক যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এই ক্ষেত্রে এই বিষয়টি নর্মালি বিয়োগের বিষয়, সেটি আমরা যোগ করব। টাকা পরিমাণ হচ্ছে ৩৫০০ টাকা এবং এই এন্ট্রি নাম্বার হচ্ছে ৩। এরপর রয়েছে আমাদের ৪ নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি বাট্টাকৃত প্রাপ্য বিল যা সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে, এই ক্ষেত্রে পরিমাণ হচ্ছে ৪০০০ টাকা থেকে ৩৬০০ টাকা বাদ দিয়ে আমাদের ৪০০ টাকা হচ্ছে যোগের আওতাভুক্ত এবং আমাদের এন্ট্রি নাম্বার হচ্ছে ৪। শিক্ষার্থী ৩ নম্বরে যে পয়েন্টটি রয়েছে আদায়ের জন্য জমাকৃত চেক যার আংশিক আদায় হয়নি, শিক্ষার্থী এই ক্ষেত্রে আমাদের পরিমাণ হচ্ছে ১২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা বাদ দিয়ে ৯,০০০ টাকা এবং এন্ট্রি নাম্বার হচ্ছে ৫। শিক্ষার্থী ৪ নম্বরে যে পয়েন্টটি রয়েছে, ৪ নম্বরে যে পয়েন্টটি রয়েছে আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল, এখানেও একই রকমভাবে যার আংশিক আদায় হয়নি, এই ক্ষেত্রে আমাদের বিল হচ্ছে ৭৫০০ টাকা থেকে ৪৫০০ টাকা বাদ দিয়ে ৩,০০০ টাকা। তাহলে আমাদের টোটাল যদি আমরা যোগ করি তাহলে ১৫,৯০০ টাকা বাদে হচ্ছে আমাদের যে বিষয়টি যাবে সেটি হচ্ছে আমাদের বাদের সিরিয়াল নাম্বার ১ এবং পাওনাদারের বরাবর আমরা ৫টি চেক ইস্যু করেছিলাম যার মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে ৮,৫০০ টাকা। তাহলে আমরা লিখব ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক যার আংশিক অপরিশোধিত অর্থাৎ পরিশোধ করা হয়নি, এক্ষেত্রে আমরা ইস্যু করেছিলাম ১৮,৫০০ টাকা যার মধ্যে ৮,৫০০ পরিশোধিত হয়েছে আর ১০,০০০ টাকা পরিশোধিত হয়নি এবং আমাদের এখানে এন্ট্রি নাম্বার হচ্ছে ২। শিক্ষার্থী দেখো বাম দিকে আমরা সিরিয়াল নাম্বার দিচ্ছি একরকম আর ডান দিকে হচ্ছে আমাদের অঙ্কের যে সিরিয়াল নাম্বারটা সেই সিরিয়াল নাম্বারটা আমরা বসাচ্ছি। শিক্ষার্থী এরপরে রয়েছে আমাদের ৭ নম্বর এন্ট্রি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান
ভুক্ত হয়নি। এক্ষেত্রে আমাদের টাকা পরিমাণ ছিল 5,500 টাকা এবং এন্ট্রি নাম্বার হচ্ছে 7। তাহলে শিক্ষার্থী খেয়াল করো যে আমরা যে বিষয়গুলো স্বাভাবিকভাবে আমরা যোগ করি সেই বিষয়গুলো আমরা বিয়োগে লিখলাম, যে বিষয়গুলো আমরা বিয়োগ করি সাধারণত সেই বিষয়গুলো আমরা আজকে যোগে লিখলাম। তাহলে টোটাল আমাদের এখানে বিয়োগফল দাঁড়াচ্ছে 15,500। তাহলে আমাদের প্রথম এন্ট্রি ছিল 15,500 এবং যোগে বিষয় ছিল 15,900। যদি আমরা যোগ করি তাহলে আমাদের পরিমাণ দাঁড়াবে 31,400 এবং সেখান থেকে যদি আমরা 15,500 বাদ দিই তাহলে আমাদের পরিমাণ দাঁড়াবে 15,900 এবং এই শিরোনামটির নাম হবে নগদাম্য মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। ঠিক বিপরীতভাবে আমরা লিখব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। সেক্ষেত্রে এই হলো আমাদের ব্যাংক সম্বন্ধে বিবরণী যেটা আমাদের খ বা গতে সাধারণত চেয়ে থাকে। আমরা এখন তোমাদের সাথে সৃজনশীলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সেই সৃজনশীলের কোশ্চেনটা আমরা আরেকবার দেখব। এক্ষেত্রে যদি আমাদের শিক্ষার্থী আমাদের যদি প্রশ্নে কখনো চেয়ে থাকে যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি এমন টাকার পরিমাণ নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো যদি আমাদের এরকম ক বা খতে এই বিষয়গুলো যদি নির্ণয় করতে বলে তাহলে ব্যাংক কর্তৃক আদায়কৃত হয়নি এমন টাকা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই যে 3 নম্বরে ব্যাংকে চেক জমা দিয়েছিলাম যে ব্যাংকটি রিফিউজ হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এই পরিমাণটি নির্ণয় হবে। তারপর হচ্ছে আমরা আমাদের এই দেনাদার থেকে 3টি চেক আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম, তার মধ্যে 3,000 টাকা আদায় হয়েছে, তাহলে 9,000 টাকা আদায় হয়নি। কিংবা ব্যাংকে আমরা 7,500 টাকা প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, যার মধ্যে 4,500 টাকা বিলখানি ব্যাংক কর্তৃক আদায় হয়েছিল, এখানে 3,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। যদি এই ধরনের আমাদের অঙ্ক করেন তাহলে আমরা এই বিষয়গুলোকে নির্ণয় করে আমরা আমাদের মোট টাকা পরিমাণ নির্ণয় করব। তো শিক্ষার্থী, তো যা হোক, আশা করি আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী যেটাকে বলে থাকে সেই দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী, সাধারণত দুটো জেড থাকে, দুটো জেড দিয়ে আমাদের যে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয় সেই ধরনের আমরা একটা ক্লাস নিব। তো সেই ক্লাসে প্রস্তুতি অবশ্যই তোমরা রক্ষা করবে, তোমরা বাসায় অবশ্যই ভালোটা প্রস্তুতি নিবে। আর আজকের অঙ্কটি অবশ্যই এই ক্লাস দেখাকালীন সময় অঙ্কটি করে ফেলেছে নিশ্চয়ই। তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকার বয়ে আনছে। তো সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্থতা কামনা করে, আবারও সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি জয়ন্ত চন্দ্রদেব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।